এখন সরকারি বিদ্যালয়ের এগারী কর্মচারীর করুণ কাহিনী। যোরহাটের আতাপাম সরকারি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের চকীদার শৈলেন্দ্র বড়া 1986 চনতে চাকরিত যোগদান করা শৈলেন্দ্র বড়ার চাকরি আজি পর্যন্ত নিয়মীয়া নহল। চাকরিত যোগদান করতে লাভ করেছিল 750 টাকার বেতন। 2014 চনের পৰা সেয়াও বন্ধ। জীবনের অধিকাংশ সময় বিদ্যালয়খনতে পার করা শৈলেন্দ্র বড়ার এতিয়া এসাজ খাই এসাজ খাবলে চিন্তা করবলগিয়া অবস্থা। বিদ্যালয়ের শিক্ষকসকলে কিছু সহায় আগবাই যদিও জীবন নির্বাহর বাবে সেয়া পর্যাপ্ত নহয়। সরকারে যেটা মোক অস্থায়ী হিসাবে হলেও মোক একটা নিযুক্তি যেটা দিছিলে, মই সেই সরকারের নির্দেশ মানিয়ে মই এখানে কর্ম করে আছো আজি পর্যন্ত। পরিয়াল মানে আমি দুজন মানুষ, আমার মতামত কি আমার লোসালী এটা বর্তমান নাই, এইভাবে আমি কেতিয়াবা মানুষগুলাকে জব কার্ড করে এটা ভগা জুপুরীত বাস করে শৈলেন্দ্র বড়া আর তার পত্নী। স্বামীর চাকরিটা এদিন নিয়মীয়া হব সেই আশাতেই আজিও বন্দী হয়ে আছে শৈলেন্দ্র বড়ার পত্নী। ডাইরেক্টরক মই লগ কৰোঁ, নিজে মই ডাইৰেক্টৰক লগ কৰোঁ এনে কাগজ পত্ৰ দি। ডাইৰেক্টৰক আমি এইটো চৰকাৰ দিয়ক তেতিয়া আমি কৈ দিম, কিন্তু বহুতবাৰ গ'লোঁ, বহুতবাৰ ডাইৰেক্টৰক তেনেকুৱা ইজনৰ পিছত সিজন ডাইৰেক্টৰক হ'ব হ'ব কৈ এনে প্ৰলোভনে দি থাকে, কিন্তু কৰ্মক্ষেত্ৰত একো কৰি মই আপোনাৰ 86ৰ পৰা কণ্টিনিউ কৰিয়ে আছোঁ আজিলৈকে। বিদ্যালয়খনৰ প্ৰধান শিক্ষক আৰু শিক্ষকবৃন্দৰো চৰকাৰলৈ অনুৰোধ, সমগ্র জীবন নিষ্ঠার দায়িত্ব আর কর্তব্য পালন করা মানুষজনক প্রাপ্যখিন যেন প্রদান করে। বিভাগীয় কর্তৃপক্ষের একটা নিম্নতম মাহিলী বেতনও লাভ করতে সক্ষম হয়েছিল। প্রথম 750 টাকা, তাইছত 900 টাকা করে কেজুয়াল এমপ্লয় হিসেবে লাভ করেছিল। কিন্তু অতি দুর্ভাগ্যের বিষয় যে আজ কেবাবছর আগতে সেই পরিটুকু বন্ধ করে দিয়া হয়েছে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের পর। আর তখন এই ক্ষেত্রে উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল, আর উচ্চতম ন্যায়ালয়ে তখন একটা নিম্নতম যে কেজুয়াল এমপ্লয় হিসেবে পাবলীয় প্রাপ্যখিন পাবর কারণে বিভাগীয় কর্তৃপক্ষক অনুরোধ জানায় এখন পত্র প্রেরণ করেছিল, তারপিছতো তখন পাবলে সমর্থ হওয়া নাই। যোরহাটৰ পৰা গৌতম বৰাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।